আবারও বাবা হয়েছেন রেলমন্ত্রী মজিবুল হক এবার তিনি বাবা হয়েছেন যমজ পুত্র সন্তানের সোমবার দিবাগত রাত বারোটা বত্রিশ মিনিটে রাজধানীর স্কয়ার হোস হাসপাতালে জন্ম নেয় তার জমজ পুত্র সন্তান নবজাতক ও তাদের মা সুস্থ আছে বলে জানিয়েছেন মজিবুল হক যমজ পুত্র সন্তানের বাবা হতে পেরে আনন্দ প্রকাশ করেন রেলমন্ত্রী মজিবুল হক এবং তিনি তার সন্তানদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন দুই হাজার সালের একত্রিশে অক্টোবর সাতষট্টি বছর বয়সে বিয়ে করেন কুমিল্লার গ্রামের জনপ্রিয় নেতা মজিবুল হক পাঁচ লক্ষ এক টাকা দেড় মোহরে একই জেলার চান্দিনা এর মেয়ে হনুফা আক্তার রিক্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি এর বিয়ে এই বিয়ের ঘটনাটি তখন সংবাদের শিরোনামে ছিল জীবনে সিংহবাক তিনি রাজনীতিতে কাটিয়ে দেয়া এই রেলমন্ত্রী মজিবুল হক বিয়ের প্রায় দেড় বছরের মাথায় প্রথমবারের মতো সন্তানের বাবা হয়েছিলেন বন্ধুরা ব্যাপারে আপনার চিন্তিত মতামত কমেন্ট করে জানিয়ে দিন সুপ্রিয় দর্শক বিনোদন জগতে নিত্যনতুন নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত ধন্যবাদ